নমস্কার, স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য আপনাদের প্রিয় স্বাস্থ্যই সম্পদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আদা রান্নার স্বাদ বাড়াতে যেমন বেশ গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই আদায় রয়েছে এমন কয়েকটি গুণ যা আমাদের শরীরের সব রোগ নিরাময়ের জন্য যথেষ্ট ভূমিকা রাখে। বর্তমানে বিভিন্ন প্রকার রোগের হাত থেকে বাঁচার জন্য প্রত্যেকেরই উচিত রোগ প্রতিরোধকারী খাবার বেশি মাত্রায় গ্রহণ করা। আদায় রয়েছে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, সোডিয়াম ইত্যাদি, এছাড়াও আরও নানান গুরুত্বপূর্ণ উপাদান। আজ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব আদা খেলে আমাদের শরীরের কি কি উন্নতি হয়, অর্থাৎ আদা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। কাশির মহা ঔষধ হিসাবে ব্যবহার হয় আদা। ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি হলে আদা খুবই উপকারী। কাশি হলে এক টুকরো আদা মুখে রাখুন। তাছাড়া পরিমিত আদার সাথে মধু মিশিয়ে দিনে 2 থেকে 3 বার সেবন করলে কাশির সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। কাশিজনিত সমস্যা থাকলে আদা ব্যবহার করতে পারেন। এটি গলাকে পরিষ্কার রাখে ও গলার খুশখুশানি ভাবও দূর করে। খালি পেটে আদা ও মধু মিশিয়ে খেলে ম্যাজিকের মতো কাজ হয়। ডায়াবেটিসের ঝুঁকি কমায় আদা। আদা ও লেবু মিশ্রিত জলে রয়েছে জিঙ্ক, যা নিয়মিত পান করলে ডায়াবেটিসের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়াও আদা চা নিয়মিত পান করতে পারলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত থাকে, ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকখানি দূর হয়ে যায়। মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা দূর করে আদা। মাথা ধরার সমস্যাতেও আদা অত্যন্ত উপকারী। মাথা যদি খুব ধরে যায় তাহলে আদা দেওয়া চা খেলে অনেকটাই আরাম পাওয়া যায়। মাইগ্রেনের সমস্যা অনেকেরই আছে, তাই এই সমস্যা থেকে বাঁচতে আদা ও মধুর মিশ্রণ খাওয়া খুবই কার্যকারী। মাথা যন্ত্রণা থেকে মুক্তি পেতে ঘরোয়া এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। চুলের উন্নতিতে সাহায্য করে আদা। আদায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আদায় উপস্থিত ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস চুল পড়ার সমস্যা থেকে মুক্তি দেয়। সপ্তাহে 3 থেকে 4 দিন আদার পেস্ট যদি চুলের গোড়ায় লাগাতে পারেন তাহলে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, সাথে সাথে চুল সুন্দর হয়ে ওঠে। হাঁপানি বা শ্বাসকষ্ট দূর করে আদা। যাদের শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা আছে তারা নিয়মিত যদি আদা ও মধু মিশিয়ে একসাথে রোজ সকালে খেতে পারেন তাহলে খুবই উপকার পাবেন। 1 চামচ মধুর সঙ্গে 1 চা চামচ আদার রস মিশিয়ে নিয়ম করে খেলে শ্বাসকষ্ট দূর হয়ে যায়। হার্টের জন্য খুবই উপকারী হলো আদা। আদা শরীরে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ফেলে, এর ফলে ব্লাড সার্কুলেশন ঠিক থাকে, শরীরে রক্তকে জমাট বাঁধতে দেয় না, যার ফলে হার্ট অ্যাটাকের মতো সমস্যার সম্মুখীন হতে হবে না। আদা আমাদের হৃদযন্ত্রের কার্যকারিতা বা কার্যক্রমকে ঠিক রাখতে খুবই কার্যকারী। এটি আমাদের হার্টকে সুস্থ ও সবল রাখে। ফুসফুসকে শক্তিশালী রাখতে আদার গুরুত্ব খুবই। ফুসফুসের জন্য বেশ উপকারী হলো আদা। ফুসফুসের যে কোনো ধরনের সংক্রমণ বা রোগের ক্ষেত্রে আদা বেশ কার্যকারী। এটি ফুসফুসকে সুস্থ রাখে, ফুসফুসের উন্নতি ঘটায় এবং ফুসফুসের কার্যকারিতাও বৃদ্ধি ঘটায় আদা। ওজন কমানোর জন্য আদার থেকে শ্রেষ্ঠ আর কোনো কিছুই না। প্রতিদিন সকালে যদি নিয়মিত আপনি আদা জল পান করেন তাহলে খুব শীঘ্রই আপনার শরীরের মেদ ঝরে যাবে। হালকা 1 গ্লাস গরম জলে 1 টুকরো আদা মিশিয়ে খেলে শরীরের ম্যাটাবলিজম বৃদ্ধি পাবে, ফলে দেহের চর্বি দ্রুত কমে যাবে। এছাড়াও যেহেতু এটি হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ফলে এটি আমাদের ওজনও খুব তাড়াতাড়ি কমিয়ে ফেলতে সহায়ক। মহিলাদের ঋতুস্রাবের ব্যথা দূর করে আদা। ঋতুস্রাবকালীন ব্যথা মেয়েদের কাছে খুবই একটি স্বাভাবিক ঘটনা, তাই এই ধরনের ব্যথা খুবই কষ্টকর। তাই এই সকল ব্যথা দূর করতে বা নির্মূল করতে আদা ও মধুর মিশ্রণ খাওয়া
খুবই জরুরি। আদা ও মধুর মিশ্রণ আমাদের মহিলাদের ঋতুস্রাবজনিত ব্যথা দূর করতে সাহায্য করে। ত্বকের উন্নতিতে সাহায্য করে আদা। নিয়মিত আদা খেলে আপনার ত্বকের উজ্জ্বলতা ভাবের সৃষ্টি হবে। সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলে একটি আদার টুকরো অবশ্যই খান। তাহলে আপনার ত্বকের উজ্জ্বলতাই শুধু নয়, বৃদ্ধি পাবে আপনার চিরযৌবন। আদা মিশ্রিত জল আপনার শরীরকে উজ্জ্বল রাখে এবং শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না। দাঁতের উন্নতিতে সাহায্য করে আদা। এটি দাঁতের মাড়িকে শক্ত করে। আধ কাপ হালকা গরম জলে দু চামচ আদার রস মিশিয়ে 10 থেকে 15 মিনিট রাখলে এটি মাড়ির ব্যথা, মাড়ি ফুলা ইত্যাদি দূর করবে এবং দাঁতকে উজ্জ্বল ও শক্তিশালী করতে আদার রস ও নুন দিয়ে দাঁত মাজতে পারেন। মস্তিষ্কের শক্তি বৃদ্ধিতে দারুণ কার্যকারী আদা। আদাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের মস্তিষ্কের স্নায়ুর উন্নতি ঘটায়, ফলে মনোসংযোগ বৃদ্ধি পায় এবং মস্তিষ্কের টিস্যুকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে আদা। হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে আদা। পেটের সমস্যার জন্য এটি খুবই উপকারী। এটি গ্যাস, বদহজম ইত্যাদি দূর করতে বেশ সাহায্য করে। প্রতিদিন সকালে এক কাপ আদা চা পান করলে পুরোপুরি বদহজমের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। অর্থাৎ গ্যাস অম্বলের সমস্যায় আপনার উপকারী বন্ধু হতে পারে আদা। বমি বমি ভাব বা গা বমি দূর করে আদা। এই অবস্থায় এক টুকরো আদা মুখে নিয়ে চিবান বা আদার রসের সাথে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে খান। তাৎক্ষণিক সমস্যার সমাধান পেয়ে যাবেন এর ফলে। সামান্য পরিমাণ নুন ও আদা কুচি মুখে রাখলে তা আমাদের বমি বমি ভাব দূর করতে সাহায্য করে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম আদার বিভিন্ন প্রকার গুণাগুণ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।